deliveries. ঋষাদ হোসেনের ব্যাটে কত ঝাল টের পেয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রতি বলে যেন বাউন্ডারি। ওয়ানডে ম্যাচে করেছিলেন টি টোয়েন্টির ব্যাটিং, 18 মিনিট 18 বলের ইনিংসে সেদিন করেছিলেন আনবিটেন 48, স্ট্রাইক রেট 266। এমন ঝড়ো ব্যাটিং এর ঋষাদ এবার ডাক পেয়েছেন বিগ ব্যাশে। সব ঠিক থাকলে খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে। এমনকি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ করে নজর গেছিলেন। বিশ্বকাপে গড়ে 4.4 ডিগ্রি টার্ন পেয়েছিলেন ঋষাদ, যা ছিল বিশ্বকাপের সব লেগ স্পিনার থেকেও অনেকটা বেশি। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে 7 ম্যাচে নিয়েছিলেন 14টা উইকেট, বিশ্বকাপেরই অন্যতম সেরা। বোলিং গড় ছিল মাত্র 13, ইকোনমি ভদ্রস্থ 7.76, সেরা ছিল 22 রানে 3টা উইকেট। বিশ্বকাপের পরে অবশ্যই লেগি ব্যস্ত ছিলেন চট্টগ্রামে। 3 দিনের ম্যাচে জোড়া উইকেট মিললেও টার্ন পেয়েছিলেন বেশ। পাকিস্তানে গেলেও বৃষ্টিতে খুব একটা ম্যাচই খেলা হয়নি। এবার কি তবে বিগ ব্যাশ দেখবে ঋষাদের বলের জাদু? বয়সে মাত্র 22 বছর, ক্যারিয়ারটাও তাই সবে শুরু। 3টা ওয়ানডে আর 24টি টোয়েন্টি খেলা হয়েছে বাংলাদেশের হয়ে। তবে ঋষাদই দেশে ক্রিকেটের বড় মুখের এক। যে লেগ স্পিনে ছিল অনেক না পাওয়ার হতাশা, সেই লেগ স্পিনেই ঋষাদ হয়ে উঠছেন বড় আশা। ঋষাদের আগে একমাত্র বাংলাদেশি হিসেবে বিবিএলটা খেলা হয়েছে সাকিব আল হাসানের। ঋষাদের সুযোগ তাই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার। বিগ ব্যাশ শুরু হওয়ার কথা 15ই ডিসেম্বর, আর হোবার্ট মানে ঋষাদের ম্যাচ শুরু 19 তারিখ। তবে ঋষাদ কি বিগ ব্যাশ খেলতে যাবেন কি না তা বলবে সময় আর বাংলাদেশ ক্রিকেট টিমের যাবতীয় ব্যস্ততা। রিফাতে মিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.